হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা কিভাবে কাইন মাস্টার দিয়ে আমার ভিডিও আপনারা যেভাবে দেখছেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এবং ভিডিওতে যে ধরনের বর্ডার সেট করেছি আমি, যে ধরনের লাইটিং বর্ডার সেট করেছি, আপনারা ঠিক আপনাদের হাতের মোবাইল দিয়ে আপনারা কোনভাবে ঠিক এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারেন, আমি আজকে আপনাদেরকে সেইগুলো আপনাদের আজকে সব কিছু শেয়ার করব। তো আপনি যদি কিনা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি অবশ্যই অন করে দিবেন, এবং যদি ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, ঠিক আছে? সো আপনাদেরকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ফ্রি ভার্সনটি ডাউনলোড করতে পারেন। তো সর্বপ্রথম আমরা চলে আসলাম আমরা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে। আপনারা অবশ্যই কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, আপনারা চাইলে ফ্রি ভার্সনটিও ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? সো ফ্রি ভার্সন লিঙ্কে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে আপনি এই প্লাস অপশনে টাচ দিবেন, ঠিক আছে? প্লাস অপশনে টাচ দেওয়ার পরে আপনি যে ধরনের ভিডিওগুলো মেক করতে চাচ্ছেন আপনি আপনার সাইজ থেকে চুজ করবেন। তো আমি সম্ভবত ইউটিউবের জন্য ভিডিও করব, তার জন্য সিম্পলি আমি 16:9 নিচ্ছি, ঠিক আছে? এটা নিচ্ছি। এটা নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এমন একটা পপ আপ শো হবে, জাস্ট আপনারা আপনাদের গ্যালারি থেকে প্রথমত আপনারা কী করবেন, আপনারা প্রথমত ব্যাকগ্রাউন্ডে যাবেন, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ডে যাবেন, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আপনারা এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই চুজ করবেন। জাস্ট আপনারা এখান থেকে টিক মার্ক করে দিবেন, ঠিক আছে? সো টিক মার্ক করে দেওয়ার পরে আপনারা এই অপশনে টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এটা আপনাদের ভিডিও যত বড় হবে আপনারা তত দূর টেনে দিবেন, ঠিক আছে? তো আমি এই জায়গা থেকে জাস্ট আপনি 20 সেকেন্ড করছে, আপনারা আপনাদের মাপটা অবশ্যই দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনারা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে আপনারা যাবেন লেয়ার অপশনে। সো লেয়ার অপশনে যাবেন, লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে প্রথম যাবেন মিডিয়াতে, ঠিক আছে? একদম ফার্স্ট মিডিয়া। তো মিডিয়াতে টাচ দিবেন। টাচ দেওয়ার পরে আমি আমার ডিসক্রিপশন বক্সে আরেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলেই কিন্তু HD পিকচারগুলো ডাউনলোড করে নিতে পারেন, অথবা গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড HD লিখে আপনারা কিন্তু এই ধরনের ইমেজগুলো ডাউনলোড করতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা জাস্ট এই ধরনের ইমেজগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? সো আমি আপনাদের সুবিধার্থে দুইটা ইমেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওই জায়গা থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন, অথবা আপনি গুগল থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? সো আমি এই জায়গা থেকে একটা ইমেজ নিলাম, নেওয়ার পরে এটাকে জাস্ট আমি ধরবো, এই জায়গাতে ধরবো, ধরে জাস্ট এটাকে বড় করে দেবো, ঠিক আছে? একদম ফুল স্ক্রিন করবো। ফুল স্ক্রিন করার পর আমি এটাকে জাস্ট এভাবে ধরে এটাকে টেনে ফুল করার পরে আপনারা এই জায়গাতে একটা অপশন দেখতে পাবেন ওভারলি অ্যানিমেশন। জাস্ট আপনারা ওভারলি অ্যানিমেশনে টাচ দিবেন। টাচ দেওয়ার পরে একদম নিচে চলে যাবেন, একদম নিচে যাওয়ার পরে জাস্ট আপনারা এই অপশনে টাচ দিবেন, ঠিক আছে? তো এটাতে আমি টাচ দিলাম, তারপরে আমি টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পরে একদম ফার্স্ট আসলাম, ফার্স্টে এসে আবারও আমি লেয়ার অপশনে টাচ দেবো। লেয়ার অপশনে টাচ দেব, মিডিয়াতে যাওয়ার পরে আপনারা আবারও যাবেন ব্যাকগ্রাউন্ডে, যাওয়ার পরে আবারও আপনারা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অবশ্যই নেবেন। নিলাম আমি, নেওয়ার পর এটাকে টেনে ফুল করে দিলাম। ফুল করে দেওয়ার পরে একদম ফার্স্ট আসলাম, এসে এটাকে বড় করলাম, এটাকে বড় করে এভাবে আপনাদের মনের মতো করে এখানে বসাবেন, ঠিক আছে? বর্ডারটাকে আপনারা যতটুকু রাখতে চাচ্ছেন বসাবেন। বসানোর পর এটাকে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর আবারও আপনারা লেয়ারে যাবেন, মিডিয়াতে যাবেন, আপনারা যে নির্দিষ্ট ভিডিওটি আনতে চাচ্ছেন জাস্ট সেইটাকে সিলেক্টেড করবেন, ঠিক আছে? তো আমি আমার ভিডিওটিকে আনবো, আপনি আপনারটা নিয়ে আসবেন। তো আমি একটা ভিডিও নিয়ে আসলাম, আনবার পরে এটাকে জাস্ট আমি এভাবে টেনে একটু কালো ব্যাকগ্রাউন্ডটা রেখে একটু বড় করে দেবো, এই যে এমন রেখে জাস্ট আমি এটাকে টিক মার্ক করবো। টিক মার্ক করার পরে ভিডিওর বাড়তি অংশ কাটবো, কাটবার জন্য এই জায়গাতে টাচ করবো। টাচ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কাঁচি চিহ্ন আছে, জাস্ট এই কাঁচি চিহ্নে টাচ দেবো। দেওয়ার পরে ট্রিম টু রাইট জাস্ট আমি এখানে টাচ দেবো। দেওয়ার পরে এটা জাস্ট তারপরে আপনি টিক মার্কে টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এটাকে অবশ্যই আপনি প্লে করবেন, পুরো আমরা দেখবো আসলে কেমন হচ্ছে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু যে আমরা এই ধরনের ভিডিওগুলো খুব সহজে কিন্তু আমরা কাইন মাস্টার থেকেও কিন্তু মেক করতে পারি, ঠিক আছে? সো মেক করার পরে আপনাদের এবার সর্বশেষ একটি কাজ থাকবে, আপনারা যদি মিউজিক অ্যাড করতে চান তো চাইলেই আপনারা এই জায়গা থেকে মিউজিক অ্যাড করতে পারেন, ভয়েস দিতে পারেন, লেয়ার আরও লেয়ার অ্যাড করতে পারেন, আরও মিডিয়া অ্যাড করতে পারেন, ঠিক আছে? সো আপনারা অনেকগুলো কাজ করতে পারেন। এক্সপোর্ট করার জন্য জাস্ট আপনারা এই কর্নারে একটা তীর অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই তীর অপশনে টাচ দিবেন।
টাচ দেওয়ার পরে আপনাদের সামনে যে রেজলিউশন থাকবে জাস্ট আপনারা সেটাকে সিলেক্টেড করবেন। আমার সামনে যা আছে এটাই থাকবে। তারপরে জাস্ট আপনারা এই জায়গাতে দেখতে পাবেন এক্সপোর্ট, এক্সপোর্ট অপশনে টাচ দিবেন, ঠিক আছে। এক্সপোর্ট অপশনে টাচ দেওয়ার পরে আপনি কাটবেন না, ঠিক আছে। যতক্ষণ আপনাদের ভিডিও যত বড় হবে আপনাদের তত সময় নিতে পারে, তো আপনারা একটু ওয়েট করবেন। তো যদি কিনা এই ভিডিওটি আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই নিচে লাইক বাটনে একটু লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি অন করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।